Hello fellas, assalamu alaikum, welcome to my YouTube channel. So এখন বাজে ভোর 7:30টার মতো, তো আমরা হচ্ছে তিনটা বাইকার একসাথে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, ওইখানে যাব প্লাস তার মাঝে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি যে ভিডিওটা দেওয়ার কথা ছিল ওই ভিডিওটাই আজকে দিব, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আমি আমার আপাচে বাইকটা কেন চুজ করলাম এত বাইক থাকতে। সো আমি ভিডিওটাকে তিনটা পার্টে ভাগ করছি। পার্ট ওয়ান হচ্ছে সেগমেন্টেশন অ্যান্ড প্রাইজিং, পার্ট টু হচ্ছে আমার চয়েসে কোন কোন বাইক ছিল, বাইক সিন চয়েস, অ্যান্ড পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে ওয়াই অ্যাপাচে RTR4V। বাইক কেনার আগে আমাকে আগে সেগমেন্ট চুজ করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন সেগমেন্টের বাইক কিনতে চাই। বিকজ আমাদের দেশের কথা যদি ধরি তাহলে আমরা দেখি যে স্পোর্টস বাইক অর্থাৎ ফেয়ারিং বাইক, যেটা R15 CBR এগুলো, দেন হচ্ছে নেকেড স্পোর্টস বাইক MT15, দেন ওই যে আমার সামনে যে CBX মোশন, দেন হচ্ছে এমন আর কি নেকেড স্পোর্টস বাইকগুলো, দেন হচ্ছে যদি বলি কমিউটার বাইক, যেমন নর্মাল যে বাইকগুলো রাস্তায় চলে সেগুলো কমিউটার বাইক, দেন হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক হইতে পারে, দেন আরেকটা হচ্ছে ক্রুজার বাইক। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু আমার আগের বাইকটা স্পোর্টস বাইক ছিল, ফেয়ারিং বাইক, তো আমার অ্যাকচুয়ালি বাইকটার সাথে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। ফেয়ারিং বাইক আমার নেওয়ার ইচ্ছা ছিল না, বিকজ আমি যা দেখছি যে বাস্তবে ডেইলি লাইফ ইউজের জন্য কমিউটার বাইকটাই বেশি দরকার। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এবার কমিউটার বাইকই নিব। অ্যান্ড কমিউটার বলতে এখানে আমি অ্যাকচুয়ালি কমফোর্ট অ্যান্ড এই ব্যাপারগুলো আমার দিকে লক্ষ্য ছিল, তাই আমার অ্যাকচুয়ালি চয়েসে ছিল কমিউটার অ্যান্ড ক্রুজার বাইক, এই দুইটা। তো এরপরে যে ব্যাপারটা আসে তা হচ্ছে প্রাইজিং। প্রাইজিং আমি মোটামুটি খুব যে মানে স্পেসিফিক ছিল এরকম না, আমার কথা হচ্ছে যে কমিউটার বাইক ভালো ভ্যালু ফর মানি কোন বাইকটা আছে সেই বাইকটার দিকে আমি যাবো। তো এখন হচ্ছে 5 লাখ টাকা দিয়ে তো আমি কমিউটার বাইক কিনবো না, সো বাজেট মোটামুটি ধরা যায় যে 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে এমন একটা বাজেট আমার ছিল। আচ্ছা এখন আসি আমার কী কী বাইক চয়েসে ছিল। আমার চয়েসে ছিল হচ্ছে একদম প্রথমে যদি আমি বলি, আমার প্রথমে চয়েসটা ছিল হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার। মানে আমার হঠাৎ করে একটু ক্লাসিক লুকের দিকে যাইতে ইচ্ছা হইতেছিল, তো এই কারণে আমার বাজাজ অ্যাভেঞ্জার চয়েস ছিল। দেন সেকেন্ড চয়েস ছিল হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 164V। দেন থার্ড চয়েস ছিল FZ FI version 3। তারপরে চয়েস ছিল হচ্ছে বাজাজ পালসার NS 160। তো মোটামুটি এই কয়েকটা বাইকের প্রাইস মোটামুটি কাছাকাছি, 2,08,000 টাকা থেকে শুরু করে মোটামুটি 2.5 লাখ টাকার মধ্যে সবগুলোর প্রাইস। ও আরেকটা বাইক ছিল জিক্সার FIABS যেটা আর কি, তো সেটা খুব একটা চয়েস ছিল না, মানে FZ টাই ধরা যায় যে প্রায়র চয়েস ছিল। বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি দিয়াবাড়ি, এখন মহাখালীর দিকে আসি, একটু ফাঁকা রাস্তায় যা বাকি কথা বলি, দেখে একটু গাড়ি ঘোড়ার চাপ আছে। তো আমার কোন কোন বাইক চয়েস ছিল সেটা নিয়ে আলাপ করলাম, এখন বলি যে ওই বাইকগুলো কেন বাদ দিয়া এইটাই নিলাম। তো প্রথমত টিভিএসের কিছু ভালো দিক বলি, মানে অ্যাপাচি 4V-র কিছু ভালো দিক বলি। তার প্রথম রিজন হচ্ছে এটার দাম, অর্থাৎ এটা ভ্যালু ফর মানি, মানে বাইকটা এই দামে যা অফার করতেছে, বাকি ব্র্যান্ডগুলো তার চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছে বাট এই অফার এই ফিচারগুলো অফার করতেছে না। তো তারপর যদি বলি হচ্ছে বাইকের স্টাইলিং ডিজাইন, বাইকের ডিজাইনটা অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়। বাজাজ অ্যাভেঞ্জার তো ক্লাসিক লুকের একটা বাইক, তো সেটার হিসাব তো আলাদা। সেই বাজাজ অ্যাভেঞ্জার প্রতি আমার স্টিল একটা সফট কর্নার আছে, বাট এমনি যদি নর্মাল বাইকের কথা চিন্তা করি সেক্ষেত্রে অ্যাপাচির লুকটা আমার খুবই ভালো লাগে, স্পেশালি বাইকের যে এলইডি লাইট। হ্যাঁ মানে নতুন যে তারা ডিজাইনটা করছে, এই এলইডি লাইট মাথার ডিজাইনটা আমার খুবই ভালো লাগে। তারপর যদি বলি টিভিএস কোম্পানির ইমপ্রুভমেন্টগুলো, মানে তারা যে তাদের প্রতিটা ভার্সনেই বাইকটাকে ইম্প্রুভ করতেছে, যেমন তারা এবার ABS অ্যাড করছে, তারা হচ্ছে স্মার্ট এক্স কানেক্ট মিটার অ্যাড করছে। বাই দ্য ওয়ে স্মার্ট এক্স কানেক্ট মিটার জিনিসটা কিন্তু খুবই কাজের, মানে নেভিগেশনের জন্য খুবই অ্যাকচুয়ালি খুবই কাজের, মানে আমি পার্সোনাল লাইফে ইউজ করছি, মানে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। যাই হোক, তো এই যে ফিচারগুলো এই জিনিসটা আমাকে তাদের বাইক কেনার প্রতি অ্যাট্রাক্ট করছে। দেন যদি বলি বাইকের ABS, আমার এইবার বাইক কেনার ক্ষেত্রে একটা বড় মেজর টার্গেট ছিল যে বাইকে ABS থাকতে হবে, অ্যান্ড এই বাইকে ABS আছে, সো ইয়া দিস ইজ এ গুড চয়েস। যদিও আমার চয়েসের বাকি বাইকগুলোতে ABS ছিল, বাট দিস ওয়ান ইজ ভ্যালু ফর মানি। তো তারপর টিভিএসের যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হয়েছে তাদের ইম্প্রুভমেন্টের কথা তো বলছি, তো মোটামুটি এগুলোই অ্যাকচুয়ালি বাইকের। তো বাকি বাইকগুলো যে বাদ দিছি তারা যে খুব খারাপ এরকম না, সে বাইকগুলো ভালো, বাট এই যে বললাম ভ্যালু ফর মানি, মানে সেম ফিচার যদি আমাকে টিভিএস অফার করে উইথ এক্সট্রা কিছু ফিচার, যেমন এই যে স্মার্ট এক্স কানেক্ট, তো আমি তো বাকিগুলোর দিকে অ্যাট্রাক্টেড হব না।
আর হচ্ছে ও আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে বাইকের কমফোর্ট। বাইকটা চালায় কিন্তু খুবই কমফোর্টেবল অ্যান্ড বাইকটা খুবই স্মুথ। আমি যেমন কালকে একটা এভারেস্ট চালাইছি, আমার কাছে টু বি অনেস্ট আমার বাইকের জন্য বলতেছি না, টু বি অনেস্ট আমার কাছে 4Vটাই স্মুথ মনে হয়েছে। অ্যাকচুয়ালি আই এম লাভিং দিস বাইক টু বি অনেস্ট। আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে একটু শীত শীত লাগতেছে, এর রোদটা উঠার আগে আরও জোস ছিল। তো আমরা এখন যাচ্ছি দিয়া বাড়ি, মেইনলি রেডিসনের সামনে আছে আই গেস। তো বাকি আর কি কথা বলবো, বাকি ভালো দিক তেমন কিছু নাই। আর হচ্ছে এই যুগের যে বাইকগুলা মানে বর্তমানে যেগুলা সেগুলোর বিল্ড কোয়ালিটি আহামরি, কোনোটাই তেমন একটা ভালো না। মানে আমি যদি মানে ব্যাপারটা এমন না যে আমি 2 লাখ 8 দিয়ে অ্যাপাচি কিনছি, আমার 2 লাখ 40 দিয়ে এফজেড বা জিক্সার কিনলে বিল্ড কোয়ালিটি খুব বড় ডিফারেন্স পাইতাম। কাইন্ড অফ তারা 19-20 এমনই, এর বেশি ডিফারেন্স নাই। আর তো অ্যাকচুয়ালি সব বাইকগুলাই ভালো। আমি আমার যদি স্টিল একটা সেকেন্ড বাইক রাখার মতো সামর্থ্য থাকে, আমি হয়তো বাজাজ অ্যাভেঞ্জারটা কিনবো। বাট হ্যাঁ, বাইক আমরা যখনই চুজ করি আমাদেরকে বুঝতে হবে যে আমরা কী বাইক চাই, মানে আমাদের সেগমেন্টেশন করা লাগবে আগে যে আমরা কোন সেগমেন্টের বাইক চাই। এখন R15-এর সাথে তো আর বাজাজ অ্যাভেঞ্জারের তুলনা দিলে হবে না, বিকজ দুইটা দুই রকম বাইক। আচ্ছা, তো ফেলাস যেটা বলতেছিলাম, বাকি বাইকগুলো খারাপ বলার কিছু নাই, আর এটাও যে খুব আহামরি ভালো এরকম না। আমার মনে হয়েছে যে ইয়েস, এটা আমার জন্য রাইট চয়েস, তাই আমি নিছি। মন যে কোনো বাইক কেনার ক্ষেত্রেই বুঝতে হবে নিজের কী দরকার, আমার যা দরকার ওইটার উপর ইউজুয়ালি বাইক আমি কোনটা চুজ করবো সেটা ডিপেন্ড করে। কারণ প্রতিটা বাইকেই একটা নিজস্ব পারপাস থাকে, মানে একটা নিজস্ব পারপাসে বাইকগুলো বানানো হয়। তো কোনো বাইকই খারাপ না, আবার কোনো বাইক একদম বেস্ট না যে একদম সবই এটার মধ্যে দেয়া। যেমন FZ বাইকটা কিন্তু আমার জন্য ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে বাইকটা একটু স্লো। তো আবার অনেকের কাছে নাও মনে হইতে পারে। তো সব মিলাইয়া ইয়া আমি এটা ইউজ করছি। তো আমার পরের ব্লগগুলা এই বাইকটা নিয়েই থাকবে, যেহেতু এই বাইকটা আমি ইউজ করতেছি, বাইকের ভালো খারাপ দিক। সো ফেলোজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাকি যদি কোনো টপিক মাথায় আসে দেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ওই টপিকে কথা বলবো। সো টিল দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ, বাই।